নমস্কার বন্ধুরা, বঙ্গব্যঞ্জনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ পকোড়া রেসিপি। বানানো খুব সোজা আর এটা খেতে ক্রিসপি আর খুব টেস্টি হয়। এবার বানানো শুরু করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোটা দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ফিশ পকোড়া। এখানে নিয়েছি 100 গ্রাম রুই মাছ, ছোট ছোট করে কেটে কাটা বের করে ধুয়ে নেওয়া আছে। এর মধ্যে দেব এবার 1 টিস্পুন দেব পাতিলেবুর রস, নুন দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প, একটু ধনে গুঁড়ো, রসুন বাটা 1/2 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, পেঁয়াজ বাটা 1 টিস্পুন, 3 টিস্পুন দেবো বেসন, 3 টিস্পুন। এটা তো ক্রিসপি হবে খুব। আর দেবো 1টা ডিম, এটাতে টেস্ট আরো বেশি হবে। এখানে জল লাগবে না, জল দিতে হবে না, সবকিছু ভালো মতো মেখে নেব। এবার 30 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 30 মিনিট পর ঢাকা খুলে দেব আর এগুলোকে ভাজবো। তার আগে কড়াইয়ে দেবো খানিকটা রিফাইন অয়েল, তেল গরম করব। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো গ্যাস মিডিয়াম করে ভাজবো। এবার পকোড়াগুলোকে দেবো। পকোড়াগুলোকে ভাজবো। দু থেকে 3 মিনিট ধরে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব, একটা টিস্যুর মধ্যে তুলে নেব আর বাকিগুলো এভাবে ভেজে নেব। কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এটা এভাবেও খেতে পারো, কিন্তু এটাকে আর একটু টেস্টি করার জন্য দেবো বিট নুন ওপর দিয়ে, আর দেবো অল্প আমচুর পাউডার। এখানে চাট মশলাও দিতে পারো। আজকে এখানে শেষ করছি।